কোনো কিছুই যেন ভালো লাগছিল না সকালবেলা হালকা নাস্তা করে নিয়েছি আর দুপুরের খাবারের দায়িত্ব হাজব্যান্ডের উপরে দিয়েছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে ডিম সিদ্ধ দিয়েছি তিনটা যেহেতু আমরা মানুষ তিনজন তাই তিনটা ডিম সিদ্ধ দিয়েছি বাবার বাড়ি থেকে চলে আসছি রাতেই চলে আসছি খাওয়া দাওয়া করে কারণ আমার বাসা থেকে বাবার বাসা বেশ একটা দূরে নয় তো চাইলে আসা যায় আবার ইচ্ছে মতো আবার যাওয়াও যায় তো আবার আমি চাইলে যেদিন বাবার বাড়িতে যাই সেদিন গিয়ে আবার সেদিনই চলে আসতে পারি তো রাতের বেলা আসা হয়েছিল তো ঘুম থেকে উঠে নাস্তার জন্য ডিম সিদ্ধ দিয়েছিলাম আর হালকা নাস্তাই করে নিয়েছি এতদিন যেহেতু ছিলাম বাড়িতে তাই বাসার ভিতরে সব কিছু মনে হয় যেন এলোমেলো কোথায় এসেছি খুবই নীরব চুপচাপ বাসার ভিতরে এরকম অবস্থা তো ভালো লাগছিল না তো নাস্তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন পাউরুটি নিয়েছে আর মাখন দিয়ে খাবো এটার সাথে চাইলে চিনি খাওয়া যেতেই পারে তাহলে আরও ভালো লাগে কিন্তু আমি চিনিটা নিচ্ছি না কারণ চিনি ছাড়াই আমি খেতে পারি আর ডিম সেদ্ধ রয়েছে জিসানের বাবা তারটা খেয়ে চলে গিয়েছে জিসান এখনও ঘুমাচ্ছে তো ওঠে নাই এখনও তো আমার নাস্তাটা আমি করে নিচ্ছি কলা ছিল এই তো আর এই পাউরুটিটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে একদম সফট পাউরুটিটা তো অন্যান্য পাউরুটির তুলনায় এই পাউরুটিটা অনেক ভালো লাগে খেতে এটা হলো ফকির চান বেকারি থেকে আনা তো এ তো আমি আমার ডিম সেদ্ধটা খেয়ে নিয়েছি তো ডিম সেদ্ধ আমার ভীষণ পছন্দের আমাদের বাসায় সকালে নাস্তার ভিন্নতা থাকে কিন্তু এই ডিম যে সিদ্ধ করা হয় এটার ভিন্নতা থাকে না তবে আমার ক্ষেত্রে আমি প্রতিদিনই ডিম সিদ্ধ করাটা খাই আর জিসানের বাবা সে আবার ডিম ভাজি সেটা বেশি পছন্দ করে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে যদি ভাজি করে সেটা বেশি পছন্দ করে সে তো সকালের জন্য যেহেতু এই জন্য সেদ্ধ করে দিয়েছি নাস্তা শেষে এখানে আমি চা খেয়ে নিচ্ছি আর নাস্তা শেষে চানা খেলে মানে ভালো লাগে না তো শুয়ে বসে অনেক সময় পার করেছি সারা দিনে তো যেহেতু বলেছি চিসানের বাবার উপরে দায়িত্ব দিয়েছি তো সে যে আমাকে রান্না করে খাওয়াবে এমন কোনো ব্যাপার না কারণ সে রান্না করতে কখনো পারেও না হ্যাঁ তবে আমি তাকে শুধু ডিম ভাজি করতে দেখেছি আমার বিবাহিত জীবনে এছাড়া তাকে আমি রান্নার ক্ষেত্রে তার কোনো গুণ নেই বললেই চলে তো যাই হোক কি আর করার এজন্য যেহেতু আমারও ভালো লাগছিল না বাসার ভিতরে সত্যি কথা বলতে কি যেহেতু এতদিন ছিলাম কাজ তো তখন করি নাই এটা তো আগের ভিডিওতে শেয়ার করছি আর বাসায় আসার পরে শরীরটা একেবারে ছেড়ে দিয়েছে মানে কোনো কিছুই যেন ভালো লাগছিল না এমন একটা অবস্থা তো জিসানের বাবা বলেছিল যাক আমি তাহলে তুমি দুপুরে রান্না করার প্রয়োজন নেই আমরা বাহির থেকে খেয়ে নিব তো এখানে হাজির কাছি ঘর থেকে কাছিটা নিয়ে আসছে এই কাছিটা আমরা আগেও খেয়েছি খুবই মজাদার জিসানও খুব পছন্দ করে আর এক একটা প্যাকেটের ভিতরে অনেকগুলো করে কাছি থাকে তো আমাদের তিনজনের জন্য একদম খুব সুন্দরভাবেই হয়েছে আর জিসানের বাবা এগুলো একটু যে কোনো পোলাও টাইপের খাবার বা কাচ্ছি এগুলো একটু কম পছন্দ করে তো যাই হোক আমার তো ভীষণ পছন্দ আর ছেলেও পছন্দ করে তো এখান তো জিসানকে খেতে দিচ্ছি কারণ ও দেখার সাথে সাথেই বলছে আমাকে খেতে দাও তো একদম গরম গরম ছিল তো ভাবলাম আসলে গরম গরম খেতেই ভালো লাগবে তো এই জন্য আর কি ওকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি তো যতগুলো ওকে দিয়েছি আসলে এতগুলো খেতে পারিনি ছোট মানুষ যেহেতু এই আর কি তো নাস্তা করে যখন শুয়েছিলাম রেস্ট করছিলাম তখন মা ফোন দিয়েছিল আমার ভাই আর কি ভিডিও কলে ওর সাথে কথা বলছি তো মা কথা বলছিল যে কি করতেছো রান্না করছি কি না এটা আর কি জিজ্ঞেস করছে তো আমি বললাম যে না আসলে রান্না করি নেই আমার ভালো লাগতেছে না তো মা তখন হাসলো যে হ্যাঁ এতদিন ছিলাম তো এই জন্য তোমার ভালো লাগছে না তো যাই হোক সে আমার সাথে কথা বললো কি ভিডিও কলে খুন দেখেছে মা আর মানে তখন সে কান্নাও করেছে এই তো জিসানের সাথে কথা বলছে তো সব মিলিয়ে কিছুটা সময় ভালোই কেটেছে মায়ের সাথে কথা বলার পরে নিজের একটু হালকা লাগছিল তো কি আর করার যেহেতু নিজের সংসার আস্তে আস্তে সব কিছুই মানিয়ে নিতে হবে তবে মা বলেছিল এরপরে যখন আসবা এতদিন কিন্তু থাকবা না অল্প কয়েকদিন থেকেই চলে যাবা বেশি দিন যদি থাকো তাহলে বেশি মায়া হয়ে যায় অথচ যখন আবার বাড়িতে যাব সেই মায় কিন্তু যখন আসতে চাবো তখন বলবে আরেক দিন থাকো আর দুই দিন থাকো এভাবে করতে করতে সামনে সে আর কি সময় বাড়াবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম